আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে টক জাল মিষ্টি আমড়ার চাটনি। চলছে আমড়ার সিজন, বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর আমড়া, তাই এই সময়ে আমরা খুব সহজে মজাদার আমড়ার চাটনি তৈরি করে নিতে পারি। আর এই আমড়ার চাটনিতে আটি না থাকায় ঝামেলা ছাড়া মজা করে খাওয়া যায়। তো চলুন দেখে নেই আমার আজকের মজাদার আমড়ার চাটনির রেসিপিটি। আজকের রেসিপির জন্য এখানে আমি হাফ কেজি আমড়া নিয়েছি। আমড়াগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমড়াগুলোকে কেটে নেব। এখন আমি আমড়াগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর আমি আমড়ার সবুজ অংশটাও রেখে দিয়েছি। এ পর্যায়ে চলে আসলাম চাটনি তৈরির জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম দুইটি শুকনো মরিচ, আর এখন এক টুকরা তেজপাতাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এক টুকরা ছোট সাইজের দারুচিনি। এটিকে আমি আরও ছোট টুকরো করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া, দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা, আর দিয়ে দিলাম প্রায় এক চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা। এখন আমি সবগুলো মশলাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর দেখা যাবে সুন্দর একটি স্মেল চলে এসেছে আর মশলাগুলো মুচমুচে হয়ে গেছে। এখন আমি মশলাগুলো তুলে গুঁড়ো করে নেব। এ পর্যায়ে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আমড়াগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দেড় কাপ মতো পানি। পানি দিয়ে আমি আমড়াগুলোকে প্রায় ছয় সাত মিনিট সময় সিদ্ধ করে নেব, তবে এ অবস্থায় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম প্রায় সাত মিনিট পর। এরই মধ্যে আমড়াগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটাই শুকিয়ে গেছে। এ অবস্থায় আমি আমড়াগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আবারও চুলায় প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এতে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ, আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন আমি এই মশলাগুলোকে সামান্য ভেজে নিচ্ছি। সুন্দর একটি কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষা, আর দুটো কাঁচামরিচকে আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই মশলাগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। আবারও আমি মশলাগুলোকে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আখের গুড়। এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই গুড়টা ব্যবহার করার কারণে দেখা যাবে আপনাদের আচারের কালারটা অনেক সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা সেই স্পেশাল মশলাটা। এই মশলার অর্ধেকটা মশলা আমি এখন দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা মশলা রান্নার শেষ পর্যায়ে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া তেঁতুল। এতে করে আপনাদের চাটনির টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও এই চাটনিটা তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এতে করে আপনাদের চাটনির টেস্ট আরও অনেক বেশি ভালো আসবে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো আমড়া একসাথে দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আমড়াগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এ অবস্থায় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালোভাবে মিশিয়ে অনবরত নাড়তে হবে। আবারও প্রায় ছয় সাত মিনিট কুক করে নিলাম। দেখুন আমড়াটা অনেকটাই গলে গলে আসছে। এ অবস্থায় একটি কাঁটা চামচের সাহায্যে আমি আমড়াগুলোকে ম্যাশ করে নিচ্ছি। দেখুন খুব সহজেই গলে যাচ্ছে।
সবগুলো আমরাকে আমি মেশ করে নিলাম। এখন আমি গুঁড়ো করে রাখা বাকি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এতে করে আপনাদের আচারটা সংরক্ষণ করতে সুবিধা হবে, নষ্ট হওয়ার ভয় থাকবে না। সবগুলো উপকরণ আবারো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। আর আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লবণীয় হয়েছে। আশা করি খেতেও দারুণ মজাদার হয়েছে। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এখন আমি চলে যাচ্ছি পরিবেশনে। এখানে একটি সার্ভিং ডিশ নিয়ে এখন আমি তুলে দেখাচ্ছি। দেখুন কতটা আকর্ষণীয় লাগছে, দেখেই জিভে জল এসে পড়ছে। তৈরি হয়ে গেল আমার মজাদার আমড়ার চাটনির রেসিপিটি। সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে আমি গার্নিশিং করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার জিভে জল আসা আমড়ার চাটনির রেসিপিটি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ মমস কিচেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।